নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। টলিপাড়া চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় চর্চায় থাকেন তিনি। পরিচালক রাজীব বিশ্বাসের সাথে 13 বছরের দাম্পত্য বিচ্ছেদের পর দ্বিতীয়বার শ্রাবন্তী মডেল কিষান বিরাজকে বিয়ে করেন। মুম্বাইয়ের এক বিজ্ঞাপনের শুটে পরিচয় দুজনের। তারপর 12 বছরের ছেলেকে পাশে নিয়ে বিয়ে করেন তিনি। এরপর 2019 সালে ডিভোর্সের মামলা দায়ের করেন দুজনে। এরপর থেকে কিষানকে আর দেখা যায়নি ফ্যাশন মঞ্চে। তবে সম্প্রতি ফাঁস হলো তার একটি নতুন ছবি। নতুন জীবনে পা রাখলেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী। ইনস্টাগ্রামে নিজের হবু বউয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন আমার জীবন বলে। ইতিমধ্যে বাগদান পর্ব সেরে ফেলেছেন দুজনে। হবু বউকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে কিষান লেখেন, ও আমাকে পারফেক্ট বানিয়েছে। কেক কাটা থেকে আংটি বদল সবকিছু শেয়ার করে নেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী। তবে শ্রাবন্তীর সাথে কি কারণে তার বিয়ে ভেঙেছে তা স্পষ্ট নয়। তার সঙ্গে সুখী ছিলেন শ্রাবন্তী, এমনকি স্বামীকে টলিউডে লঞ্চ করার পরিকল্পনাও ছিল তার। তবে সবকিছু মাঝপথে থমকে যায়। কিষানের সঙ্গে বিচ্ছেদের পর রোশন সিংয়ের সঙ্গে সাত পা বাঁধা পড়েন শ্রাবন্তী, যদিও সেই বিয়েও টেকেনি তার। দুজনের আইনি বিচ্ছেদ না হলেও মামলা চলছে এখনও। এরই মাঝে অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রাবন্তী। সম্প্রতি শোনা যাচ্ছে সেই সম্পর্ক ভেঙে গিয়েছে তার। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।